বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তার কথা মতো চলে আমরা পাব দুনিয়া ও আখিরাত। তার সঙ্গলাভে ধন্য হয়েছে সাহাবিগণ। কিন্তু আমরা তো নবীকে পাইনি, তবে তার কথাগুলো আমরা হাদিস থেকে জেনে নিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত কিছু বাণী শুনে আসি। তোমরা অনুমান বা সন্দেহ পোষণ করতে সাবধান থাকো, কেননা অনুমান সবচেয়ে বড় মিথ্যা। অহংকার, প্রতারণা ও ঋণমুক্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যস্তবাসী হওয়ার একটি শর্ত। বিশ্বস্ত সত্যবাদী মুসলমান ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গী হবে। তোমরা ক্রয় বিক্রয়ে অধিক শপথ করা হতে সাবধান থাকবে, কেননা এতে লাভ হলেও পরে তা বিনাশ ডেকে আনে। ওই নারী ও পুরুষ অভিশপ্ত যে পুরুষ নারীর এবং যে নারী পুরুষের বেশভূষা ধারণ করে। দীর্ঘদিন অনুপস্থিতির পর তোমাদের কেউ যেন রাতের অন্ধকারেও স্ত্রী ও পরিবার পরিজনদেরও কাছে হাজির না হয়। তোমরা কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করো। লোভ আলেমদের অন্তর থেকে এলেমকে বের করে দেয়। তোমরা কবরসমূহের জিয়ারত করবে, কেননা তার মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। কৃপণ ব্যক্তি আল্লাহ হতেও দূরত্বে, বেহেস্তে হতেও দূরত্বে, অথচ দোজকের নিকটে। আজান একামতের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না। প্রত্যেক জিনিসেরই একটা মাজন রয়েছে, আর অন্তরের মাজন হল আল্লাহর জিকির। আনন্দ তার জন্য যার আমলনামায় ইস্তেগফার বেশি বেশি পাওয়া যায়। প্রতারক, কৃপণ এবং যে ব্যক্তি দান করে খোটা দেয়, সে বেহেস্তে প্রবেশ করবে না। প্রত্যেক ভালো কাজই এক একটি দান। আল্লাহর নিকট দুনিয়ার স্থানসমূহের মধ্যে সবচেয়ে প্রিয় মসজিদসমূহ এবং সবচেয়ে ঘৃণ্য হল বাজারসমূহ। অবস্থাপন্ন ব্যক্তির জন্য ও শক্তিমান পূর্ণাঙ্গ ব্যক্তির জন্য জাকাত লওয়া হালাল নয়। প্রত্যেক জিনিসেরই জাকাত রয়েছে, আর শরীরের জাকাত হল রোজা। সকল কাজের শ্রেষ্ঠ কাজ আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আর আল্লাহর ওয়াস্তেই শত্রুতা করা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরে চুনকাম করতে, কবরের উপর ঘর তুলতে এবং তার উপরে বসতে। মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো আড়াল নেই। প্রত্যেক আদম সন্তানই অপরাধী, আর তন্মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি উপকারী, জ্ঞান কবুল হওয়ার মতো আমল ও হালাল রিজিক। সংরক্ষিত উত্তম সম্পদ হল নেককার স্ত্রী। তিনটি দোয়া কবুল হয়, তাতে সন্দেহ নেই। পিতার দোয়া, মুসাফিরের দোয়া ও মজলুমের দোয়া। মানুষের মধ্য থেকে সবচেয়ে জঘন্য চোর সে যে তার নামাজের অংশ চুরি করে, নামাজের রুকু সেজদা পূর্ণ করে না। বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ নেকি তার মাথার উপর ঝরতে থাকে। সবথেকে উত্তম কাজ হল নামাজ তার সময় মতো পড়া। যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায়, সে তা পড়বে যখনই স্মরণ হবে। আল্লাহর কাছে অধিক প্রিয় কাজ ঠিক সময়ে নামাজ পড়া, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে পিছিয়ে দিতে পারে না। কেয়ামতে আল্লাহর নিকট মর্যাদা দিক দিয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সে যে নিজের এলেম দ্বারা উপকৃত হতে পারেনি। কৃপণতা ও দুর্ব্যবহার, এ দুটি স্বভাব কোনো মুমিনের মধ্যে একত্রিত হতে পারে না। যখন তোমার সৎকাজ তোমাকে আনন্দ দিবে এবং অসৎকাজ তোমাকে পীড়া দিবে, তখন তুমিই প্রকৃত মুমিন। যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করেছে, সে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়। আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআনের বাহক হবে এবং রাত্রি জাগরণকারী। এই কিতাব অর্থাৎ কোরআন মাজিদ দ্বারা আল্লাহ তাআলা এক জাতিকে উন্নত এবং অপর জাতিকে অবনত করেন। জ্ঞান অন্বেষণে প্রয়োজনে চীন দেশেও যাও। জ্ঞান হল কর্মের নেতা এবং কর্ম হল জ্ঞানের অনুসারী। বিনয় এবং সততা ইমানের অঙ্গ। কর্মে এবং চিন্তায় যে সৎ, সেই প্রকৃত সৎ মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাণীগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।